আসসালামু আলাইকুম। বিডি বাই ফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, করোনাকালীন সময়ে আমিও ভালো আছি। তো আজকে মূলত আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা ডিওমিটারের উপর, যেহেতু বাই ফ্লকের অন্যতম একটি মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজলভ অক্সিজেন। তো এই ডিজলভ অক্সিজেনটা ঠিকভাবে যদি পরিমাপ না করা যায় আপনার বাই ফ্লক সিস্টেমে, মাতৃশ্বাস করাটা ফেল হয়ে যাবে, অর্থাৎ আপনার সব কিছু ফেল হয়ে যাবে। তো আমরা সবাই জানি বাই ফ্লক সিস্টেমে বা বদ্ধ জায়গায় আমাদের ডিওর লেভেল থাকা দরকার 6 থেকে 10, 6 to 10 ppm। কিন্তু আমরা বাই ফ্লকের এই সরি আমরা এই বিটারটার দাম অনেক বেশি হওয়ার কারণে, এই ডিজলভ অক্সিজেন মিটারটার দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা সাধারণত টেস্ট কিটটা কিনে থাকি, কিন্তু যেটাতে অ্যাকুরেট রেজাল্ট দেয় না, বিধায় অনেকে মিস করে, অনেকের মাছ মারা যায়। বিশেষ করে বাই ফ্লক সিস্টেমে যারা মাছ চাষ করছেন তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যারা গোলসা, ট্যাংরা, পাবদা এবং তেলাপিয়া চাষ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিওমিটার। তো আমরা আজকে যে ডিওমিটারটা নিয়ে রিভিউ করছি এটা হচ্ছে একটা এসডোর, একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। এটার মডেল নাম্বার হচ্ছে 7031, এটাতে 6 মাসের ওয়ারেন্টি আছে। তো এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা রিভিউ করব এবং এটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেই জিনিসটা দেখাই দিব, কারণ আমি দেখলাম যে এই ডিভাইসটা আমার কাছ থেকে যারা নিয়েছে তারা অনেকে এটা ক্যালিব্রেশন করতে পারে নাই এবং এই বিষয়টাতে বাংলায় ইংরেজিতেও কোনো ভিডিও নাই যে কিভাবে ক্যালিব্রেশন করতে হবে, রাশিয়ান ভাষায় আছে, এটা অনেকেই বুঝবে না। তো চলুন আমরা আজকে রিভিউ করি। তো এই ডিভাইসটা খোলার পরে আমি কি কি পেয়েছি, একটি ডিওমিটার পেয়েছি, এটা তো পাওয়ারই কথা, থাকারই কথা, সাথে পেয়েছি একটি কি বলে এটাকে, ফিতা। হ্যাঁ, ওই যে আমাদের 2005-07 সালে আমরা মোবাইলে যেগুলো বানতাম, যেহেতু মোবাইলটা যাতে পড়ে না যায় দেখা যাচ্ছে এটা রিক্সি, আপনি পানিতে টেস্ট করতেছেন, যদি এটা ফিতা যদি কানেক্ট থাকে আমি বলবো এটা থেকেও ভালো দামি একটা আপনারা ফিতা ইউজ করবেন, যাতে আপনার এক হাতে পেঁচানো থাকে, আই মিন কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বশত যেন এটা পানির ভিতর না পড়ে যায়। তারপর তারা দিয়েছে একটি স্ক্রু খোলার জন্য, হয়তো এটা কি কাজে লাগে আমি নিজেও জানি না এটা আসলে কেন দিয়েছে। তারপর দিয়েছে যে ক্যালিব্রেশন করার যে আপনার সলিউশন, যেটা মূল জিনিস যেটা দিয়ে আপনি ক্যালিব্রেশনটা করবেন, এটা এটা হচ্ছে সেই ক্যালিব্রেশনটা কিভাবে করবেন আমি অবশ্যই দেখাই দেবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সেটা দিয়েছে, দিয়েছে দুইটা ইলেকট্রোডের মাথা, এটার খুবই গুরুত্বপূর্ণ কাজ, কি কাজ আমি এটাও দেখিয়ে দিব। সাথে দিয়েছে যে আপনার সলিউশন পাউডারটা আমরা সিরিঞ্জের মাধ্যমে যেটা তুলি সেটা দিয়েছে। তো চলুন প্রথমে আমি, ও আচ্ছা একটু বাকি আছে, এই প্রোডাক্টটা যে সার্টিফাইড সেটার একটা গ্যারান্টি কার্ড দিয়েছে তারা, এটা আপনার 9/10/2020 সালে এটা সার্টিফাইড হয়েছে। এর সাথে ম্যানুয়াল বুক তো অবশ্যই আছে, আমি যে বকবক করছি এই বকবকের থেকে আপনারা যদি এই ম্যানুয়াল বুকটা ভালো করে পড়ে নেন অবশ্যই আমার থেকে ভালোভাবে জানতে পারবেন এই ডিভাইসটার ব্যাপারে। তো যাই হোক, তো আমি প্রথমে ডিভাইসটা অন করছি, প্রথমে আগে ডিভাইসটা খুলি, ডিভাইসটা খুবই সোজা, জাস্ট এভাবে আপনারা টান দিয়ে খুলবেন, খোলার পরপরই কিন্তু ডিভাইসের কাজটা হবে না। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ক্যাপ, এই ক্যাপটাও আপনাকে খুলতে হবে। তো প্রথমে আমি একটু ফাংশন কীগুলোর সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কল সুইচ এবং অন অফের সুইচ, কল এবং অন অফ, আই মিন যেটা কল সুইচটা থাকে আপনারা জানেন ক্যালিব্রেশন করার জন্য, আপনারা খুব ভালো করে জানেন এখানে HM মানে হোল্ড করার জন্য, আর এটা হচ্ছে মোড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, না দেখতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি প্রথমে এটা অন করলাম, অন করার পরে দেখবেন 00 আছে, তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে এটা বাতাসে কত আছে এটা দেখাবে। তো এখানে দেখাচ্ছে 8.0 মিলিগ্রামে দেখাচ্ছে। তো আমি প্রথমে এই যে মোড সুইচটা একটু প্রেস করব, মোট সুইচে প্রেস করলে আমাদের এখন ppm এ আছে, আমরা সবসময় বাই ফ্লকে এবং যে কোনো পানির অক্সিজেন টেস্ট করার জন্য ppm দিয়ে টেস্ট করব। আমরা জানি বাই ফ্লক এবং যে কোনো বদ্ধ জায়গায় মাছ চাষের জন্য ppm দরকার 6 to 10, 6 to 10 ppm আমাদের অক্সিজেন দরকার। তো এই যে বাম পাশে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ব্যাটারি কি পরিমাণ চার্জ আছে সেটা দেখাচ্ছে, এই নিচে টেম্পারেচার দেখাচ্ছে।
তো এটা হচ্ছে হোল্ড, আই মিন আপনি ধরেন পুকুরের থেকে, এটা পুকুরে যদি ব্যবহার করেন দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দিয়ে কিছুক্ষণ ধরে রাখার পরে হোল্ড চাপ দিলে রেজাল্টটা এরকম হোল্ড হয়ে যাবে, যেমন 6.30 হোল্ড হয়ে গেছে এবং ডিসপ্লেতেও লেখা উঠছে যে হোল্ড। তো আবার এই হোল্ড খুলে দিলে আপনার এটা ডিসপ্লেটা এই যে ছেড়ে দিল, এটা হচ্ছে ফাংশন। এখন এটা ক্যালিব্রেশন কিভাবে করবেন, ক্যালিব্রেশন করা, আচ্ছা এটা টেস্ট করতে হবে কি করে আগে সেটা দেখাই। টেস্ট করার জন্য আপনাকে এটা খুলতে হবে, এই যে এটা আপনি খুলে নিলেন, এবার আপনি এই যে ইলেকট্রোড, এটা হচ্ছে মেইন জিনিস যেটা দিয়ে আপনি টেস্ট করবেন। এবার আপনি এই পর্যন্ত যে কোনো পানিতে আপনি দিলে সেই পানিটার যে ডিও লেভেলটা কত আছে সেটা দেখাই দিবে, তার জন্য আপনাকে 1 মিনিটের মতন ওয়েট করতে হবে। তো এই ছিল মূলত এই মিটারটার রেজাল্টের ব্যবহার, যেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এবার আমি বলবো যে এটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে ডিও মিটার যাদের আছে তারা জানেন যে এটা প্রায় ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন করার জন্য যেটা করতে হবে, দেখেন খুব ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা আপনাকে খুলতে হবে। এটা আস্তে করে এরকম প্যাঁচ দিলে এটা এই যে খুলে আসতেছে, মনে আছে আমি বলেছিলাম যে এটার কি ব্যবহার আছে, এই যে এক্সট্রা দুইটা দিয়ে দিয়েছে, তো এটা এই যে খুলছে, এটা এরকম নিচের দিক দিয়ে খুলবেন। এটা আমি অলরেডি ক্যালিব্রেশন একবার করেছি, এটা আমার একটা কাস্টমারের কাছে যাচ্ছে দুইটা, তো আমি অলরেডি ক্যালিব্রেশন করে দিয়েছি। তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ক্যালিব্রেশন করার জন্য, যে এই যে দেখতে পাচ্ছেন মনে একটু পানি পানি, এখানে আপনাকে ওই সলিউশনটা দিতে হবে, দেওয়ার পর এটা আবার পেঁচিয়ে লাগিয়ে রাখতে হবে। এটা হলো খোলা আছে, আমি দেখাচ্ছি কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন মেবি, আমি জাস্ট এই বোতল থেকে এই ড্রপের মাধ্যমে এই লিকুইডটা এই বোতলে এনে দিয়েছি। দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এই বোতলটাই দিবেন, দেওয়ার পরে এভাবে এই যে দেখেন, এই যে এভাবে আবার প্যাচ লাগিয়ে দিবেন, এই দেখেন এই যে বের হয়ে আসছে কিন্তু এই সলিউশনটা, এই সলিউশনটা হাতে লাগলে অবশ্যই হাতটা ধুয়ে নেবেন, ঠিক আছে। এই যে এবার আপনার এই দেওয়ার পরে আপনি কি করবেন, এবার কল বাটন চেপে ধরবেন, দেখবেন প্রথমে সেট লিখা আসবে, তারপরে ইন লিখা আসবে, ইন লিখা আসলে বুঝতে পারবেন যে আপনার এটা ক্যালিব্রেশন হয়ে গেছে। আপনারা ভালোভাবে দেখেন, আমি এই যে কল বাটনটা এখন চেপে ধরবো, দেখেন এই যে, এবার ওয়েট করেন, এরপরে ইন লিখা আসবে, আমাদের কিন্তু ক্যালিব্রেশনটা হয়ে গেছে। একটু ওয়েট করেন, আপনারা দেখতে পারবেন যে এখনই ক্যালিব্রেশনটা হয়ে যাবে আমাদের। ইন লিখা আসলে মনে করবেন যে আমাদের ক্যালিব্রেশন হয়ে যাবে, হ্যাঁ আমাদের ইন লেখা আসছে, তো আমাদের এই মিটারটা অলরেডি ক্যালিব্রেশন করা হয়ে গেছে। এখন আমরা যদি কোনো পানিতে দিয়ে যদি ভালো হতো, যদি টেস্ট করে দেখাতে পারতাম, একটা পানি একটা পাত্রে পানি এনে তারপর সেখানে একটু অক্সিজেন পাউডার দিয়ে যদি আমি দেখাতে পারতাম, তাহলে অবভিয়াসলি খুবই ভালো হতো। তো এই ছিল আপনাদের ডিজলভ অক্সিজেন যে মিটারটা, এটা হলো এসডোর একটা মিটার, ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। অনেকে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেক কম দামে বিক্রি করে থাকে, 7,000 7,500 8,000 টাকায়, এই ডিও মিটারগুলো কিনবেন না। আর আমাদের এই প্রোডাক্টটা 6 মাসে ওয়ারেন্টি আছে বাংলাদেশে, এটা আমাদের কাছে পাবেন আপনি। এছাড়াও আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন, আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমাদের কাছে কী কী প্রোডাক্ট পাবেন। এছাড়াও আমাদের কাছে বায়োফ্লকে আপনারা সকল রকম প্রোডাক্ট পাবেন, আপনার পিস মিটার, টিডিএস মিটার, মাস্টার কিট, এপিআর, LP100 থেকে শুরু করে অল এভরিথিং, সব রকম ইয়ার পাম্প, এভরিথিং, ইয়ার পাম্প থেকে শুরু করে আপনার বায়োফ্লক এবং পুকুরে মাছ চাষ করার জন্য যা যা লাগে, আই মিন আপনি ইয়ার পাম্প থেকে শুরু করে আপনার ন্যানোটিউব পাবেন, ডিফিউজার পাবেন, অল এভরিথিং সবকিছু আছে আমাদের কাছে। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই ধন্যবাদ, হয়তো গুছিয়ে ভালোভাবে কথাগুলো উপস্থাপন করতে পারিনি, সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোডাক্টটি দরকার হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।